আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় গিটারিস্ট ও সঙ্গীত শিল্পী শাহরাজ চৌধুরী তপনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মোহাম্মদপুর কলাকেন্দ্রে প্রদর্শিত হচ্ছে শিল্পী নিসার হোসেনের একক শিল্পকর্ম প্রদর্শনী বিকারগ্রস্ত সময়ের রৈখিক বয়ান। প্রদর্শনী চলবে 25 জুলাই পর্যন্ত। ধানমন্ডির দৃক গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী আর্ট ফর কজ চ্যাপ্টার 1 বিকাল 4:30 থেকে রাত 10টা। এই সময় প্রদর্শনী চলবে 16 জুলাই পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6:45 থাকছে অনুষ্ঠান বিস টাইম। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক যখন কখনো। আরে না না, কন্ট্রোল হারানোই তো স্বভাব। হ্যাঁ, ওই ব্যাপারটা চিন্তা করেন, উনার মেয়েকে পাড়ার একটা মাস্তান বিয়ে করার জন্য তারা করতেছে। ব্যাপারটা তো কোনো সাধারণ ঘটনা না, এটা একটা অসাধারণ ঘটনা। জি না, মানে অস্বাভাবিক ঘটনা। হ্যাঁ হ্যাঁ, অস্বাভাবিক ঘটনা। রাত 9:00 প্রচার হবে একক নাটক কোকিলা। তুমি এখনো আমাকে সন্দেহ করছো কোকিলা? না না শোভন, এটা সন্দেহ না, একটা অজানা ভয়। অজানাকে আমি একটু বেশি ভয় পাই। রাত 11:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় লোকসঙ্গীতের অনুষ্ঠান মাটির গান। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় গিটারিস্ট ও সঙ্গীত শিল্পী শাহরাজ চৌধুরী তপন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, ভালো আছেন? অনেক। আপনি একজন গিটারিস্ট এবং সঙ্গীত শিল্পী এবং দুটো ক্ষেত্রেই আপনার সমান জনপ্রিয়তা এবং বিচরণ, কিন্তু নিজের কাছে আপনার প্রাধান্য পায় কোনটা বেশি? গিটারিস্ট। প্রথমে আমি গিটারিস্ট হিসাবে পরিচয় দিতে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর শখে গান করি আমি, গান ছাড়া থাকতে পারি না। সবাই গান করে, আমিও গান করি। গিটারের সাথে ভালো লাগা ভালোবাসাটা কখন থেকে শুরু? গিটারের সাথে ভালো লাগাটা শুরু হয়েছে স্কুলের আমার শেষ ধাপে যখন, তখন আমার কাছে মনে হলো যে আমি গিটারটা শিখব, তখন থেকেই গিটারের প্রতি ভালো লাগা। তারপর শেখা প্রথম শুরু হলো কীভাবে এবং কার কাছে? আমি বাসাবো মাদার টেকন চলে থাকতাম, ওই স্কুল থেকে এসএসসি দিয়েছি, তো ওখানে কল্লোল ভাই নামের একজন ছিলেন, ওনার কাছেই আমার হাতে খড়ি। তারপর ওনার কাছেই শিখেছেন কিছুদিন, তারপর পর্যায়ক্রমে আমি যদি বলি ধাপে ধাপে, মালিবাগ কমল ভাই, ওনার কাছে শিখেছি বেশ কিছুদিন, তারপর আয়ুব বাচ্চু স্যার, বাপ্পা মজুমদার, মাসুম ওয়াহিদুর রহমান, ওদের কথা না বললেই নয়। পেশাগতভাবে গিটার বাজানো শুরু করলেন, তখন কি মনে হলো যে আপনার ভালো লাগাটা কি সার্থক হয়েছে? ভালো লাগাটা তো সার্থক অবশ্যই হয়েছে, আর পেশাগত ব্যাপারটা, এটা যে কখন আমার মানে পেশায় এটা কনভার্ট হয়ে গেছে আমি কিন্তু নিজেও জানি না। আস্তে আস্তে ভালো লাগা থেকে এটার সাথে আমি লেগে আছি। এটা করতে করতে একসময় 5 জন ডাকে, 10 জন ডাকে, এভাবে ডাকতে ডাকতে প্রফেশনাল যে লাইন, ওই লাইনে কীভাবে নিজে ঢুকে গেছি আমি জানি না। একদিন আমি আবিষ্কার করলাম যে না, আমি তো এই লাইনে মোটামুটি ব্যাপকভাবেই জড়িত। তখন মনে হলো আমি আর কিছু না করি, শুধু গিটার নিয়েই থাকি, চলে যাবে। সেটা নিশ্চয়ই একটা সাহসী পদক্ষেপ ছিল। অবশ্যই অবশ্যই, আমাদের আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের সামাজিক অবস্থান থেকে এটা অবশ্যই সাহসী একটা পদক্ষেপ।
আমরা গানের বিষয়ে আপনার কাছ থেকে গল্প শুনবো যে সেখানে যাত্রাটা কিভাবে শুরু হলো, তার আগে যদি একটু গান শুনে নিই। আমাদের দেশের মানে পপ গানকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন যিনি এককভাবেই বলতে গেলে, তারপর সাথে আরও কেউ কেউ ছিলেন, আমাদের অতি শ্রদ্ধেয় আজম খান, উনি পৃথিবীতে নেই, যেখানেই থাকুন আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, ওনার একটি গান গাইছি আমি। সারারা জেগে জেগে কত কথা আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না তাই ঘুম আসে না, সারারা জেগে জেগে কত কথা আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না তাই ঘুম আসে না। বেড়াই ঘুরে ঘুরে তুমি আমি কেন দূরে দূরে, শুধু বেড়াই ঘুরে ঘুরে মন কি যে চায়, কতটুকু বাপা পাপড়ি কেন বোঝে না তাই ঘুম আসে না, সারারা জেগে জেগে কত কথা আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না তাই ঘুম আসে না। নিজে যে লেখেন এই লেখালেখিটা কবে থেকে শুরু, সেটাও কি ছোটবেলায়? না, সেটা ছোটবেলা না, সেটা অবশ্যই বড় হওয়ার পরে বুঝতে শিখেছি। তারপর এই বিষয়টা হয়েছে কি, নচিকাতা, তারপর সুমন চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, ওদের গান শুনে অনুপ্রাণিত হয়ে আমি চেষ্টা করেছি, কিছু লিখেছি, কতটুকু কী হয়েছে জানি না, তবে অনুপ্রেরণাটা ওখান থেকেই এসেছে। তাহলে কি আমরা ধরে নেব যে আপনার লেখা, গানের লেখাগুলো তাদের ধরনের মতোই ম্যাক্সিমাম সেখানে কি প্রাধান্য পায়, জীবনবোধ? হ্যাঁ, জীবনমুখী গান তো অবশ্যই জীবনবোধ প্রাধান্য পাবে, তারপরে প্রেম ভালোবাসা যে একদম নেই তাও না, প্রেম ভালোবাসা তো জীবনেরই অংশ, সেটাই জীবনেরই অংশ। এখন কি আপনার লেখা আপনার সুরে একটা গানের কিছু অংশ শুনতে পারি? চেষ্টা করতে পারি। কি করে জানাবো বিদায়, ভেবেছো কি তুমি, তুমি ছাড়া আর হয়ে যাব কত অসহায়, কি করে জানাবো বিদায়, কি করে জানাবো বিদায়, ভেবেছো কি তুমি, তুমি ছাড়া আর হয়ে যাব কত অসহায়, কি করে জানাবো বিদায়। লেখার সময়টা আছে আপনার আলাদা করা নাকি সব সময় সুযোগ পেলেই লেখেন? লেখার অভ্যাস যাদের থাকে তারা আসলে প্ল্যান করে কোনো কিছু লিখবে বিষয়টা তা কখনোই হয় না, হুট করে মাথায় একটা কিছু চলে আসে, তখন কাগজ কলম সামনে যদি থাকে ভাগ্য ভালো, আর না থাকলে ওইটা ভুলে যেতে হয়, পরে আর ওইটা মানে পাওয়া যায় না মাথায় সার্চ করে। তো আমি যেটা করি, মাথায় হুট করে কোনো কিছু চলে আসলে সেটা মোবাইলে রেকর্ড করে ফেলি, ওই ওভাবেই।
এই সময়ে ব্যস্ত কি নিয়ে বেশি, গিটার বাজানোতে নাকি গান লেখা? না 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 না, গিটার বাজানোতে, স্টুডিও ওয়ার্ক, গিটার আর স্টেজ প্রোগ্রাম, টিভিতে বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম, এগুলো নিয়ে ভীষণ ব্যস্ত। গিটারটাই বেশি করা হচ্ছে? অবশ্যই। নিজের জন্য তো লিখছেন, সুর করছেন, অন্যদের জন্য কি করা হচ্ছে? না, ওই দুঃসাহস এখনো হয়নি। নিজের জন্য যে লিখছেন সেগুলোকে কি অ্যালবাম আকারে করা হয়েছে বা পরিকল্পনা আছে? অ্যালবাম তো আসলে আমি দুটো অ্যালবাম করেছিলাম, এরপর আর করা হয়নি। তবে সলো কিছু গান রেকর্ড করেছি, ওইটা নিয়ে কাজ করছি, চিন্তাভাবনাও করছি। আর এখন তো গান মিউজিক মানে মিউজিক ভিডিও নির্ভর, সবাই জানি আমরা। একটা মিউজিক ভিডিও নিয়ে মোটামুটি পরিকল্পনা অলরেডি কাজও শুরু করে দিয়েছি, ব্যস্ততা ওইটা নিয়েও আছে আমার। আচ্ছা, তো আপনি যে দুটো অ্যালবামের কথা বললেন, সেই দুটো অ্যালবাম সম্পর্কে যদি একটু বলেন। প্রথম অ্যালবাম চতুর্থ মাত্রা, ওটা মেবি 2012 নিজের লেখা শুরু করা গান ছিল। আমি ওই যে কি ধরনের গান ছিল? ম্যাক্সিমাম জীবনমুখী গান। এরপর 2014 দ্বিতীয় অ্যালবাম, ওটার নাম ছিল স্বপ্নগুলো আমার, লেজার ভিশন থেকে। আচ্ছা, আমরা এই অ্যালবাম দুটোর যে কোনো একটা অ্যালবাম থেকে কি অল্প কিছু অংশ শুনতে পারি? হ্যাঁ, চেষ্টা করতে পারি। শুনুন। এত ভালোবেসো না আমার, নিতে পারি ভালোবাসা নেব না তোমায়, এত ভালোবেসো না আমায়, নিতে পারি ভালোবাসা নেব না তোমায়, তোমাকে নিয়ে বলো রাখবো কোথায়, তোমাকে বাঁধি বলো কোন ক্ষমতায়, ও তোমাকে বাঁধি বলো কোন ক্ষমতায়, এত ভালোবেসো না আমায়, নিতে পারি ভালোবাসা নেব না তোমায়। বাহ, খুব সুন্দর। আপনার নিজের নিশ্চয় প্রচুর গান শোনা হয়, তো সেক্ষেত্রে আপনি বলছিলেন যে নচিকেতা এবং সুমন চট্টোপাধ্যায়ের লিরিক আপনার খুব ভালো লাগতো, কিন্তু গান কাদের ভালো লাগে? আমি বেসিক্যালি এক কথায় অন্ধ ভক্ত হেমন্ত মুখোপাধ্যায়, আর দেশে মাহমুদুন নবী। তার মানে বোঝা যাচ্ছে যে আধুনিক গান খুব বেশি ভালো লাগে। খুব ভালো লাগে। আপনার একটি ব্যান্ড দলও আছে। হ্যাঁ, সেই ব্যান্ড দলটা সম্পর্কে যদি একটু বলেন। আমি মূলত অরবিট ব্যান্ডের গিটারিস্ট। একসময় জনপ্রিয় গান, একসময় অত্যন্ত জনপ্রিয় গান, ওই লাল শাড়িরে কে না শুনেছে। যাই হোক, ওই ব্যান্ড আছে, ব্যান্ডের জায়গা আছে, বাট কার্যক্রম তেমন একটা নেই, জানি না কি হয়, দেখা যাক। আমরা আসলে হতাশার ভেতরেই আমরা আশা খুঁজে নেই এবং আমরা সেটাই চাই। তো আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আরেকটা গানের কিছু অংশ শুনতে শুনতে বিদায় নিতে চাইছি। ঠিক আছে, আমি আরেকটা গান গাইছি। গানটি মূলত শ্রদ্ধেয় শিল্পী রফিকুল আলমের, পরবর্তীতে আমাদের অত্যন্ত জনপ্রিয় নায়ক এবং গায়ক জাফর ইকবাল গিয়েছিলেন, উনি প্রয়াত, তবে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমি গানটি গাইছি। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, সে আছে নিজকে নিয়ে আমি তো শুধু অথই যন্ত্রণা, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, সে তো যাবে চলে সবই যাবে ভুলে,
মিঠু সে সজনী, আমি যাব কেঁদে তার সেধে জেগে শুধু রজনী, নীরবে নীরবে এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে। আপনার গান শুনে এবং আপনার কথা শুনে সত্যিই ভালো লাগলো, ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, সাততলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।